ইউকেতে আসলে বাংলাদেশিরা, বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষরা আসলে খুব একটা উপরে যেতে পারে না। এটার কারণটা কি? এটা নিয়ে আমি একটু নিজের মতো করে চিন্তা করছি। আমি মনে করি যে এখানে যারা বাংলাদেশ থেকে আসছে বা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আসছে, তাদের সবারই আসলে একই প্রশ্ন যে বাংলাদেশি কমিউনিটিটা এখানে স্ট্রং। এখানে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইউকেতে বাঙালি কমিউনিটিটা খুবই স্ট্রং, কিন্তু তারা খুব স্ট্রং হওয়া সত্ত্বেও আমরা আসলে খুব বেশি উপরে উঠতে পারতেছি না। এখানে ইন্ডিয়ান বা পাকিস্তানি ওরা যেই পরিমাণ উপরে উঠছে বা যেই পরিমাণ পজিশন গুলোতে হোল্ড করে আছে, আমরা সেভাবে নাই। এটার কারণটা কি? এটা নিয়ে আমি নিজে নিজেই আসলে কিছু রিসার্চ করছি। রিসার্চ করে আমি দেখছি যে আমাদের কিছু প্রবলেম আছে। সো প্রবলেমটা হচ্ছে কি, যে বাংলাদেশ থেকে যখন তারা আসছে, আসলে 1960-70-এর দশকে আসলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে একটা বিশেষ অঞ্চলের মানুষরাই বেশি এখানে আসছে। সো আসার পর এটা এটা মানতেই হবে যে তাদের জন্য আসলে আমরা এখানে এতটা প্লেইং ফিল্ড পাচ্ছি এখন। এটা এটা সবাই মানবে, কারণ ওনার যদি ও তখন না আসতো, আমরা বাংলাদেশি কমিউনিটি এখানে এত স্ট্রং হতো না। সো আমরা সামহাও এখানে যখন আসছি, ডেফিনেটলি ইন্টারনেট থাকাতে তো আমরা আসলে ব্লেসিংই বলবো, যে আমরা আসলে অনেক কিছু ইনফরমেশন আগে থেকে জেনে বুঝে তারপর আমরা আসতে পারতেছি। আপনি বাংলাদেশ থেকে বলেন বা পৃথিবীর যে কোনো দেশ থেকে বলেন, যখন এই দেশটাকে টার্গেট করে এই দেশে আসেন, আসার আগেই আসলে আপনি অনেক কিছু আপনি আগেই জানেন যে এখানে গেলে পরে কাজের কি অপরচুনিটি হতে পারে বা বাসা বাড়িতে কি ধরনের প্রবলেম হতে পারে বা রাস্তাঘাটে আসলে আমি কিভাবে চলবো। কারণ অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে বা বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ইনফরমেশন আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আসলে পেয়ে যাচ্ছেন। ইভেন ইভেন আপনি কোনো কিছু জানতে চাইলেও আসলে ফেসবুকে এসে আপনি যখন ওই বিভিন্ন ইউকের বিভিন্ন বাঙালি কমিউনিটির গ্রুপগুলোতে আপনি প্রশ্ন করতেছেন, অনেক মানুষ খুব সুন্দরভাবে আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছে। সো এই সুবিধাটা ডেফিনেটলি তারা, যারা আগে আসছে, তারা এই জিনিসগুলো পেত না, এটা তো মানতেই হবে। সো তারা আসলে যা করছে নিজেদের গ্রাউন্ড থেকে, ওকে, তারা আসলে ওইভাবেই এখানে রেস্টুরেন্ট বিজনেসটা, বাংলাদেশের রেস্টুরেন্ট বিজনেসটা আসলে এখানে খুবই পপুলার। এখানে অনেক মানুষ রেস্টুরেন্ট বিজনেস করছে, যার জন্য আসলে আমাদের বাংলাদেশি বা আমাদের কমিউনিটির কেউ যদি বাংলাদেশ থেকেও মুভ করে এখানে আসে, আসলে ফার্স্ট প্রায়োরিটি তারা রেস্টুরেন্ট জবটা থেকেই বেশি প্রায়োরিটি দেয়। সো এটা একটা কমন প্র্যাকটিস, এটাই হওয়ারই কথা। কারণ আমার কমিউনিটির ম্যাক্সিমাম মানুষ যখন এই লেভেলের, তারা আসলে ওই লেভেলেই আসলে আপনাকে টেনে জব দিতে পারবে বা ওই লেভেলেই নিয়ে যেতে পারবে। কিন্তু একটা ইন্ডিয়ান বা একটা পাকিস্তানির কথা এবার চিন্তা করেন। ইন্ডিয়ানগুলো এখানে যতগুলো আমি দেখছি, আইটির যত বড় বড় কোম্পানি আছে, প্রায় সবগুলোতে ইন্ডিয়ান হেড, ইন্ডিয়ান সিটিও, সিইও, মানে টপ ম্যানেজমেন্ট সবগুলোই ইন্ডিয়ান। সো ইন্ডিয়ান যখন একটা ইন্ডিয়া থেকে কেউ এখানে আসে, তারা যখন তার যদি একটি আইটি স্কিল, আমি আইটি যেহেতু সেই জন্য আইটির কথাই বলছি, আইটি স্কিল থাকে, সে আসলে কি করে, ওই আইটির জবগুলোতে তাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে, তাকে টেনে নিয়ে ওই পজিশনগুলোতে বসানোর ব্যবস্থা করে। সো এইটা আপনি বুঝতেই পারছেন যে আমার লেভেল যেমন, আমি আসলে ওইভাবেই চিন্তা করব। সো আমার লেভেল যেহেতু রেস্টুরেন্ট বিজনেস বা ইয়ে, আমি আপনি আসলে আমি ওই পর্যন্তই আপনাকে হেল্প করতে পারবো, এর বেশি আমি হেল্প করতে পারবো না। আবার ওরা যখন আইটির একটা লেভেল আছে, হোয়াইট কালার জব নিয়ে কাজ করে, সো এখানে যখন ইন্ডিয়ান বা পাকিস্তানি কেউ আসে, তখন আসলে ওরা ওই লেভেলের জবগুলোতে খুব দ্রুত দ্রুত বলা যায় যে জবও পায় এবং এস্টাবলিশড হয়ে যেতে পারে। যার জন্য আসলে এখানে এসে আপনি দেখবেন কি, যে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আপনার মানে আছে। এখন আপনি আসলে কোন দিকে যাবেন, এই ডিসিশনটা আপনার উপর। এখন আপনি যে কোনো বাংলাদেশি কাউর থেকে যদি আপনি হেল্প চান, ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করবে যে তুমি অমুক রেস্টুরেন্টে কাজ আছে, ওই রেস্টুরেন্টে জবে জয়েন করো। কিন্তু এখন আপনি কিছুদিন সার্ভাইভ করার জন্য হয়তো রেস্টুরেন্টে জবটা স্টার্ট করতে পারেন, কিন্তু এই একটা সময় আপনি থিতু হয়ে যাবেন। থিতু হয়ে যাবেন বলতে কি, যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে করে আপনি দেখবেন কি, যে আপনার এটাই ভালো হচ্ছে, যে এভাবেই কাজ পাচ্ছি, আপনি আর আপনার কেরিয়ার গ্রোথ নিয়ে চিন্তা করবেন না। আপনি তখন সার্ভাইভ করার চিন্তা করবেন এবং ইন ফিউচার আপনি এখানে একটা রেস্টুরেন্ট বিজনেস দেওয়ার কথাই চিন্তা করবেন। আমি রেস্টুরেন্ট বিজনেসটাকে জাস্ট সিম্পলি অর্থেই বলছি, কারণ এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি রেস্টুরেন্টই অ্যাভেলেবেল, এই জন্যই আসলে এই কথাটা বলা। বাট এছাড়াও আসলে আপনার মাথায় অন্য কোনো কিছু আসবে না। আমি এখানে এই কথাটা বলতেছিলাম এই কারণে যে এখানে আসলে আমাদের মেন্টালিটি একটা ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যারা আসি তারা ম্যাক্সিমামই লন্ডনে থাকতে চাই এবং ইস্ট লন্ডনের এলাকাতেই থাকতে চাই, যার জন্য ইস্ট লন্ডনে আসলে অত বেশি অপরচুনিটি নাই।
আপনি আসার পরে যদি আপনি লন্ডনটাকে টার্গেট করে রাখেন, তাহলে আসলে সুবিধা পাচ্ছেন, শুধু আপনি কমিউনিকেশন সুবিধাটা পাচ্ছেন যে ওখানে বাংলা ভাষাভাষী মানুষ বেশি, আপনি বাংলায় কথা বলতে পারছেন। বাট আপনি যদি কেরিয়ার গ্রোথ নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় যে আপনি একটু পিছিয়ে যাবেন। ও ওইদিকে আসলে খুব কেরিয়ার গ্রোথের কোনো অপশন নাই, খুব ভালো অপরচুনিটি নাই। সো আপনি আসলে মুভ করার মতো মেন্টালিটি রাখতে হবে যে আমি আসলে ইউকেতে আসতেছি মানে হলো আমি নিজের দেশ ছেড়ে আমি যখন অন্য দেশে আসতেছি আমি আসলে কেরিয়ারটাকে বিল্ড করতে আসতেছি বা আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে আসতেছি। সো আপনি যদি এই মেন্টালিটি থাকে, ডেফিনেটলি আপনি অন্য যে কোনো জায়গায়, যেহেতু আপনি দেশই ছেড়ে দিয়েছেন, সো আপনি আসলে ইউকেতে বা এখানে আসলে কোনো নির্দিষ্ট এলাকায় থাকার কথা চিন্তা করে আপনি আসেন নাই, আপনি আসলে যেখানে সুবিধা পাবেন সেখানে থাকবেন, রাইট? সো ব্রিটিশ বা হোয়াইট পিপলরা যেখানে থাকে ওখানে জবের অপরচুনিটিটা একটু বেশি থাকে এবং ওখানে আপনার স্যালারি রেঞ্জটাও অনেক বেশি থাকে, কিন্তু ওই দিকে আবার আপনি আপনার কমিউনিকেশনটা খুব ইজিলি পাচ্ছেন না, মানে ওখানে বাংলায় কথা বলতে পারতেছেন না খুব। প্লাস হালাল ফুডটা নিয়ে একটা ব্যাপার আছে, হালাল ফুডটাও আপনি খুব ইজিলি পাবেন না, একটু কষ্ট করতে হবে। সো এই ধরনের কষ্ট করতে পারলে হয়তো আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন, এবং ইনকাম করতে পারলে ডেফিনেটলি আপনার স্ট্রাগল টাইমটা কমে যাবে এবং আপনি খুব দ্রুত সেটেল হতে পারবেন যে কোনো জায়গায়। এখন এখন আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যে আমি থাকি হলো গিয়ে লুটনে, আর আমি জব খুঁজতেছিলাম, আমার ওয়াইফ জব খুঁজতেছিল মিল্টন কেন্স, মিল্টন কেন্স এখান থেকে অনেক দূর আছে। সো এখান থেকে ও বাসে গিয়ে গিয়ে জব করে আসবে। সো এইভাবে চিন্তা করতেছে, কারণ কি যে এখান থেকে আর্ন করা যায় কিভাবে সেটা চিন্তা করে করছে। এখন এখানে আমরা একদিন যাওয়ার সময় বাসের মধ্যে দেখি নতুন একটা কাপল আসছে দেশ থেকে, আসার পর ও ওনার সাথে একজন সিনিয়র পিপল আছে যে এখানেই সেটেল, ইউকে ব্রিটিশ নাগরিক, সিনিয়র ডেফিনেটলি বাঙালি ব্রিটিশ। সো ও ওনাকে যখন বলতেছে যে তোমরা জব করো কোথাও, বলো যে জব তো পাচ্ছি না, আমরা খুঁজতেছি জব, তখন উনি ওরা যখন এই কথা বলছে তখন বলতেছে যে তোমরা তো থাকো লুটনে, তো লুটনে জব খোঁজো, লুটনে তো কাছেই হবে জব। সো ওরা আসলে জবটা বাইরের দিকে খুঁজে ভয় পাচ্ছে যে এটা নাকি দূরত্ব অনেক বেশি। ওই লোক ওনাকে ওদেরকে বলতেছে যে তুমি এই লুটনে থেকে কিভাবে মিল্টন কেন্সে গিয়ে জব করবো, এটা তো অনেক দূর। সো ওর মাথায় আগেই ভয় ঢুকে দিচ্ছে যে এটা নাকি অনেক দূর, কিন্তু ও এই মিল্টন কেন্সে যথেষ্ট পরিমাণ হোয়াইট কালার জব আছে এবং ভালো পে রেট দিয়ে জব আছে, কিন্তু সে লুটনে থেকে সে আসলে আশেপাশে, জাস্ট লুটনের আশেপাশে 2 মাইলের মধ্যে জব খুঁজতেছে, ওখানে যদি জব না পায় সে মনে করতেছে ওটা অনেক দূর হয়ে যাচ্ছে। এখানে আর একটু বলে রাখি যে এখানে আসলে ডিস্টেন্স, আপনি মিল্টন কেন্স লুটনের বাসে 30 মিনিট লাগে। সো 30 মিনিট আমরা যদি, আমি গুলশানে জব করতাম, গুলশান থেকে আমি আমার বাসায় আসতেও আমার 30 মিনিট লাগতো। সো এটা আমার 30 মিনিট বা 1 ঘন্টা আসলে আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের কাছে আসলে এটা কিছুই হওয়ার কথা না, যে 1 ঘন্টার দূরত্ব মানে তো কিছুই না, এটা তো আমার কাছেই। এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে আপনি ডেভেলপ হতে পারবেন। কিন্তু সে কি করতেছে, তাদের ওদের মাথায় ঢুকে দিচ্ছে যে তুমি তো অনেক দূরে গিয়ে কিভাবে কাজ করবা, আর ওরাও ভয় পাওয়া যাচ্ছে এটা তো অনেক দূরে, আমি আসলে কি সম্ভব, আমি কি ওখানে গিয়ে কাজ করতে পারবো। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে আগে চেঞ্জ করতে হবে, এটা আসলে পুরোপুরি মেন্টালি সেট আপের বিষয়। এখন আপনি যদি এখানে এসে এই ধরনের মেন্টালিটি নিয়েই থাকেন যে আমি আসলে দূরে যেতে পারবো না, আমি আর একটু দূরে গিয়ে ভালো কাজ করতে পারবো না, দেন আমার মনে হয় যে আপনি আসলে স্ট্রাগল করতে থাকবেন এবং করতে থাকবেন, এবং এই দেশকে বা বিভিন্ন দেশকে আসলে দোষারোপই করবেন যে এখানে আসলে কাজ নাই, এখানে আসলে লাইফ স্টাইল নাই, এখানে আসলে ঝামেলা ঝামেলা। আসলে জিনিসটা হচ্ছে যে আপনি আসলে জিনিসটাকে ঝামেলা এবং জটিল করে ফেলতেছেন। আপনি যদি সহজভাবে জিনিসটা করেন, দেখেন লাইফটা আসলে আসলে সহজ, কিন্তু সহজটা তো আমরা আসলে সহজভাবে দেখি না, এই জন্যই আসলে আমাদের প্রবলেম হচ্ছে। সবাই ভালো থাকবেন।